আমরা আসলে দেখছি যে এখানে অনেক মানুষ আজ ভোর 4:30 কিংবা 7:00-6:00 সময় এসে আসলে লাইনে দাঁড়িয়ে আছেন এবং টিকিট পাননি, তারা টিকিট তো পাননি, বরং আবার উল্টো পুলিশের লাঠি চার্জের আসলে তারা শিকার হয়েছে। আমাদের একটা রিকোয়েস্ট বিসিবির কাছে যে আপনারা যে পরের বার, এইবার তো যাবার হবার হয়ে গেছে, পরের বার যদি এরকম আসর আপনারা আনেন তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে যে একটা কাউন্টার বা একটা সিরিয়াল মেনটেন করা এবং পুলিশদের পুলিশ মোতায়েন করার জন্য আমরা রিকোয়েস্ট জানাচ্ছি। কিছু আসেছি সকাল 8:30 সময়, ভাবির এক্সাম, আমার পরীক্ষা দিয়ে এসে দেখি শুনছি নিয়ে টাইম নেই, খেলা আগে অনলাইনে টিকিটের এখানে কোনো লাইন নেই, আপনি যে অনলাইনে টাইম হতে পারছে অনলাইনে অনেকে টিকিট কেটে এসে লাইনে থেকে তো তারা সে লাইন থেকে নিতে পারছে। শেষ পর্যন্ত আসলে মানুষগুলো টিকিট পাবেন কি না বা এখান থেকে তারা যে আসলে কালকে যে ফাইনাল ম্যাচের যে একটা টিকিটের জন্য আসলে এসেছেন সে টিকিট, কাঙ্ক্ষিত টিকিটটা কি তারা আদৌ পাবেন কি না সেটা অনিশ্চয়তা। কিন্তু আসলে এখানে নিয়ম শৃঙ্খলা বলতে আসলে কিছুই দেখা যাচ্ছে না, সেটা নিরাপত্তার দিক থেকে বলি কিংবা বিসিবি থেকে আসলে কোনো উদ্যোগ, সুষ্ঠু কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না সেটাও মানে দেখা যাচ্ছে না এরকম কোনো কিছুই। আমাদের এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 26,000 দর্শক নেয়, কিন্তু সেখান থেকে এখানে 2,000 লোক হবে না, এই 2,000 লোকের টিকিট আপনারা দিতে পারতেছেন না, তাহলে বাদ বাকি 24,000 টিকিট কোথায় গেলো, 26,000 টিকিট কোথায় গেলো? অনলাইনে মাত্র 250 টিকিট দেওয়া হয়, দেখতে হবে, না দেখলে তো এখানে কালোবাজারি আরো বেড়ে যাবে। সকালবেলা আইসি, ঘুরে আইসি, 8:00 সময় আইসি, সকালের নাস্তা এখন অব্দি করতে পারি নাই, পাই টিকিটের লাইনে ওইখানে ছিলাম, একটি সময় দাঁড়াইছি এখানে কতক্ষণ মানে ই করছি, বাট কোনো কিছুতে কোনো কিছু হয় নাই, বাট এই মাত্র ভাই আসবে একটা পুলিশ ছাড়া আসতে সে আইসে কোথায় এখন আবার লাইন দিতে, লাইন তো এই পর্যন্ত আমরা 3 বার থেকে 4 বার দিচ্ছি লাইন, কিন্তু এখন অব্দি পাই নাই, যদি তারপরে 3-4 দিন টিকিট পাই তাতে জমে যায়, এত কষ্ট হচ্ছে, কষ্ট কষ্ট মনে হয়, টিকিটটা এখন সোনার হরিণের মতো হয়ে গেছে, আসলে পাওয়াটা খুব দিবি গেল হয়ে গেছে, পৃথিবী এতক্ষণ দেখছেন আসলে যে কি একটা অবস্থা ছিল, এত এখানে এত টিকিট দিত, এতগুলো টিকিট দেওয়া শেষ হয়ে যাইতো, সুন্দর মতো টিকিট নিয়ে আমরা চলে যেতে পারতাম, এতই দরকার ছিল না।